আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি শহর থেকে একটু দূরে নিঃসর্গ পার্ক, আর যেটাকে পিকনিক স্পট বা শিশুদের বিনোদনের জায়গাও বলা হয়ে থাকে। তবে ওটা একটু গ্রামের মধ্যে, কিন্তু গ্রামের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পট বা বিনোদনের জায়গা করেছে, সত্যি এটা দেখার মতো। তাই আমি চলে যাচ্ছি দেখার জন্য, আর সাথে আপনারাও যাচ্ছেন, তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। অটো থেকে নেমেই নিঃসর্গ পার্কের সাইনবোর্ড দেখা যাবে, আর তার মাথায় রয়েছে নিঃসর্গ পার্ক। আর এই যে দেখুন, নিঃসর্গ পার্কের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। আর আমাদের টিকিট কাটতেছে আমাদের ভাইয়া, তো প্রতিজনের জন্য 20 টাকা করে নিবে। আর টিকিট কাটা হলে আমরা ভিতরে চলে যাব। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, ভিতরে ঢুকে পড়লাম। আর আসলে এই গ্রামের মধ্যে এত সুন্দর পিকনিক স্পটই বলেন বা শিশুদের বিনোদনের জায়গাই বলেন না কেন, অনেক সুন্দর করে করেছে, যেটা শহরে কিন্তু দেখাই যায় না। এই যে দেখুন, একটা কাঁঠাল গাছ বানিয়ে রেখেছে, দেখলে মনে হচ্ছে যেন সত্যিকারই কাঁঠাল ঝুলে আছে গাছে। আর পাশে কিন্তু এই ছোটো ছোটো ঘর, ওখানে বসে গল্প গুজব করা যায়। আর মানে কি বলবো, আপনারা যদি না আসেন দেখা যাবে না। বলতে গেলে অজুপ এলাকায় এরকম সুন্দর একটা বিনোদনের জায়গা রয়েছে, আর সত্যি অসাধারণ অসাধারণ। আপনারা অবশ্যই একবার হলেও আসবেন। আর এটা কিন্তু বরিশাল থেকে বেশি দূরে নয়, এটা হচ্ছে আপনি হাতেমালি কলেজের চৌমাথা থেকে অটোতে আসতে পারবেন। আপনি চাইলে রিজার্ভ করেও আসতে পারবেন, আমরা রিজার্ভ করে এসেছি। আর এখানে আপনি চাইলে সিঙ্গেলভাবেও আসতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার 40 টাকা করে ভাড়া নেবে, তাহলেই চলে আসতে পারবেন এইখানে। আর এই যে দেখুন, এই হচ্ছে আমি একটু ধরে দেখলাম, আসলে এটা কিসের তৈরি, দেখতে অনেক সুন্দর লাগছিল, তার জন্য একটু ধরেও দেখেছি। তো আমি এবার সামনের দিকে চলে যাই। আর এখানে দেখুন বিশাল বড় মাঠ, এখানে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, আর এখানে অনেক মজা করে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক মানুষ ছিল, আসলে মনেই হয় নাই যে এত মানুষ থাকবে। মানে আমরা ভাবছিলাম এত গ্রামের মধ্যে এত মানুষটা আশাই করিনি, তবে অনেক মানুষ ছিল। তবে কেউ যদি এখানে পিকনিক খাওয়ার জন্য আসে, তাহলে এখানে কিন্তু রুম আছে, ভাড়া নেওয়া যাবে, এসি নন এসি রয়েছে, তারপর এখানে বাবরচি রয়েছে, সাউন্ড সিস্টেম রয়েছে, মানে সব কিছুই রয়েছে, আপনার চাইলে পিকনিকও করতে পারবেন। আর এই দেখুন বসার জায়গাগুলো কত সুন্দর করে করেছে, দেখলে একদম মন জুড়িয়ে যাচ্ছে। আমি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, আর এই জায়গাটাও কিন্তু সুন্দর। আর দেখুন যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে। আমি এখানে আসার অ্যাড্রেসটা একটু বলে দিই, এখানে আসতে হলে এটা হচ্ছে আপনার ফকিরহাট রোড, আর এটার পুরো অ্যাড্রেস হচ্ছে 1 নং রায়পাশা করাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফকিরহাট হাজিবাড়ি এই সড়ক আর ডাক্তারবাড়ি। এই অ্যাড্রেসটা হলে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে কিন্তু শাপলাগুলো রয়েছে, মানে এমন কিছু নাই যে এখানে নেই, এখানে কিন্তু একটা দোকানও রয়েছে, আপনার চাইলে কিছু এখান থেকে খেতে পারবেন। তবে বাইরে থেকে একটু দামটা বেশি রয়েছে, তারপরেও খাওয়ার জন্য অনেক ভালো কিছুই পাওয়া যায় এখানে। যারা বরিশালের মধ্যে রয়েছেন, আমি বলবো তারা অবশ্যই একবার হলো এই নিঃসর্গ পার্কে আসবেন। আর যদি কেউ পিকনিক হিসাবে আসতে চান, তাও আসতে পারবেন এখানে। এখানে বাবুর্চি রয়েছে, আর নিজের রান্না করে এসেও খাওয়া যাবে। আর আমি একটা সূর্যমুখীর কাছে চলে এসেছি, ফুল দেখুন কত সুন্দর। আর ঘোড়াও রয়েছে, এটা ঘোড়াটি ঘাস খাচ্ছে এখন। আমি এখানে আসার আগে যতটা সুন্দর মনে করেছি, বাট তার থেকে অনেক বেশি সুন্দর। আমি আশাই করিনি গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর পার্কটা হয়েছে। আর বসার জায়গাগুলো দেখলে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে তরমুজ আকৃতি, অর্ধেক করা যে তরমুজ সেটা। আরও এরকম অনেক জায়গা রয়েছে, দেখলে অনেক ভালো লাগে।
এখানে কিন্তু পাখি রয়েছে, কবুতর রয়েছে। আমি এখানে এই যে দেখুন ভিতরে দেখা যাচ্ছে অল্প অল্প ছোট ছোট পাখিগুলো আর কবুতর রয়েছে। এই যে হচ্ছে কবুতর, দেখুন ও ডিমও পেরেছে এখানে একটা। আসলে যারা শহরে থাকতে থাকতে একদম বিরক্তকর হয়ে গিয়েছেন, তারা অবশ্যই এই পরিবেশটাতে একটু আসতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে। খোলামেলা পরিবেশ, আর মানে কি বলবো, আপনারা একবার আসবেন, আর আসলেই দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা। এখানে কিন্তু নার্সারিও রয়েছে ওদের, ওরা এখানে গাছ বিক্রি করে, যদি কেউ চায় এখান থেকে কিনেও নিতে পারবেন। আমাদের এখানে আসতে আসতে প্রায় 4টা বেজে গিয়েছিল, তারপরে একদম সন্ধ্যা পর্যন্ত থেকেছিলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার পরে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সন্ধ্যার পরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর এখানে। তো আমাদের সম্পূর্ণ ঘুরে দেখা শেষ, এবার আমরা চলে যাচ্ছি। আর আমরা চলে যাওয়ার জন্য এই যে সামনে মেন গেটের কাছে চলে আসছি। তো আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।